আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি একটি এমন সফটওয়্যারের কথা বলবো, হয়তো অনেকে জানেন হয়তো অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আমরা অনেকেই ইউটিউবে অনেক ভিডিও দেখি, আমাদের ভিডিওটি অনেক ভালো লাগে। আমরা যারা যাদের ইউটিউব চ্যানেল আছে আর যারা ইউটিউব চ্যানেল নাই তারাও অনেকেই ভিডিও এডিট করেন, কিন্তু ভিডিও এডিট করলে অনেকের ভিডিও আসছে, অনেকের ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি করে লোগো দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে। আমরা যেই ভিডিওতে লোগো আছে সেই ভিডিও অনেকজনে কিছু কিছু অংশ কেটে আমাদের ভিডিওতে অ্যাড করে দিই, কিন্তু সেই ভিডিও কিন্তু লোগোটা থেকে যাচ্ছে। আমরা সেই লোগোটাকে কীভাবে রিমুভ করব কীভাবে রিমুভ করবো তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি। আপনাদের কাজে লাগবে অথবা আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিওটা দেখলে। এই সফটওয়্যারটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক কাজে আসবে। যারা অন্যজনের ভিডিও কেটে কেটে আপনাদের ভিডিওতে ব্যবহার করেন কিন্তু তাদের লোগোটা থেকে যাচ্ছে, তাদের জন্য অনেক সুবিধায়, তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করতেছি যে তার যেন উপকারে আসে। যেহেতু আমি কিছু ভিডিওর রিমুভ করি ওয়াটারমার্ক, আপনারাও যেন রিমুভ করতে পারেন তার জন্য এই ভিডিওটা তৈরি করা। তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি। আর তার আগে আমি আপনাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দিই। আমি প্রথমে আমাদের সব অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমি প্লে স্টোরে যাব। আমি প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে আমরা সার্চ বাটনে লিখব রিমুভ অ্যান্ড অ্যাড অ্যাড রিমুভ অ্যান্ড অ্যাড ওয়াটারমার্ক লেখার পরে সার্চ করবেন। আমি সার্চ করতেছি, আপনারাও সার্চ করে নেবেন। সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। আমার অ্যাপসটি ডাউনলোড করা আছে তার জন্য ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল লেখা আসবে ওপেনের জায়গায়, আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে চলুন আমি এখন অ্যাপসের ভিতরে ঢুকি। আমার অ্যাপসটা এখানে আছে, আমি অ্যাপসে প্রবেশ করতেছি। প্রবেশ করার পর আমাদের কিছুক্ষণ সময় লাগবে। আমাদের এখানে তিনটি অপশন আসছে, সিলেক্ট ভিডিও, সিলেক্ট ইমেজ, মাই গ্যালারি। আমরা সিলেক্ট ভিডিওতে ক্লিক করব। আমাদের সামনে অ্যালাউস হবে, আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখছেন রিমুভ ওয়াটারমার্ক, অ্যাড ওয়াটারমার্ক। আমরা যেহেতু অ্যাড করব না ওয়াটারমার্ক, আমরা রিমুভ করব, তার জন্য আমরা রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করব। ক্লিক করার পর আপনি কোন ফাইলে রাখছেন সেটাতে ক্লিক করবেন, কোথা থেকে আনতে চাচ্ছেন। আমি ফাইলে চলে গেলাম, আপনারা যেখানে রাখছেন সেখান থেকে আপনারা আনতে পারবেন। আমি ফাইলের মাধ্যমে একটি ভিডিও আনব। আমি আপনাদের সুবিধার জন্য আমার একটি ভিডিও লাইকে ভিডিও থেকে আমি একটি ওয়াটারমার্কটা চেঞ্জ করে দেখাবো। এই যে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, আসার পর এই যে চিহ্নটা দেখতেছেন এই চিহ্নটাকে এই সাইডে নেবেন। নেওয়ার পর এখানে আস্তে আস্তে করে ছোট করবেন টান দিয়ে, যেখানে আমাদের এই যে লাইকে অ্যান্ড আইডি লেখা আছে আমরা এটাকে সামনে ছোট্ট করে যতটুকু লেখা আছে অতটুকুর মধ্যে আমরা সেট করে দেব। সেট করে দেওয়ার পর
সেভ, এই যে আমাদের উপরে দেখতে পাচ্ছেন আমাদের সেভ অপশনটি আছে, আমরা সেভে ক্লিক করে দেব। ক্লিক করার পর প্রসেসিং মিডিয়া, আমাদের প্রসেসিং চলতেছে আমাদের রিমুভ করার জন্য, কিছুক্ষণ সময় লাগবে প্রসেসিং হতে, বেশি সময় নেয় না, আপনারাও টেনশন করবেন না। আমার ফাইলটি কমপ্লিট, আমি টিক মার্কে আমি দেখার পর আমাদের মাই গ্যালারিতে যাব। মাই গ্যালারিতে ভিডিও দেখতে পাচ্ছেন, আমার একটি ভিডিও আমি এখন দেখব, আপনাদের যেখানে দেখাইছিলাম আমি এখন কোনটাতে আমি ইউজ ভিডিওতে চালাবো, আপনারা চালিয়ে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমাদের উপরে লোগোটা কিন্তু চলে গেছে, ঠিক আছে, আর আমাদের নিচের লোগোটা আমরা রিমুভ করিনি, তার জন্য আমাদের নিচের লাইকি লোগোটা আছে, আপনারা এভাবে লোগোটা রিমুভ করবে। তাহলে আপনারাও এভাবে ভিডিওর লোগো রিমুভ করবেন, আমার কিন্তু ওইখানে রিমুভটা চলে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন, আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যেন আপনাদের বন্ধুরা এভাবে যদি ওয়াটারমার্কগুলো রিমুভ করতে চায় কিন্তু রিমুভ করতে পারছে না, তাদের একটু হেল্প করবেন। আমি চাই যে আমি আপনাদের হেল্প করি, আপনারাও আপনাদের বন্ধুদের হেল্প করেন। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।